আজকের ভিডিওটা হঠাৎ করে চালু করছি, আমাদের ঘরে কত কুটুম এসেছে গাইস, কত কুটুম এসেছে আমাদের ঘরে। ওই সব বলিস না, মেন ব্যাপার হচ্ছে আমাদের আজকে ঘরে হবে খেলা দাও, আবার ওর চ্যানেলের জন্য একটা চ্যালেঞ্জ ভিডিও, ওই হেডফোন রাউন্ড, হেডফোন রাউন্ড যেটা হয়। আর এই এখানে সব চিরকুটে লেখা রয়েছে, ঠিক আছে, আর এখানে সব রয়েছে গিফট। চ্যালেঞ্জ ভিডিওটা তো ওর ভিডিওতে দেখতে পাবে, আর আমি তার হচ্ছে বিহাইন্ড দ্য সিন শ্যুট করছি, ঠিক আছে। সো এখন আমি রেডি হয়ে গেলাম খেলাটা খেলবো বলে, আর ওরা এখন চলে গেছে ওপর ঘরে আমাদের, মানে যেখানে খেলাটা হবে, আমাকে এখন মেন জিনিস সেখানে যেতে হবে, তো চলো যাওয়া যাক সেখানে। প্রথমেই হবে আমাদের হেডফোন রাউন্ড, তাই এখানে হেডফোন নিয়ে নিয়েছি, আর এখানে দেখো সব কটা পাবলিক বসে আছে। প্রাইস গুলো দেখো, আগে পারো গিফট জিততে, এইখানে রয়েছে হাতের চিরকুট, এই চিরকুটের মধ্যে লেখা আছে পাঁচটা করে মানে নাম আছে। এটা কানে দিয়ে আমি কিছু শুনতেই পাচ্ছি নি, সত্যি সাত পাকে বেঁধে দিয়ে যেতে এসেছি। এবার হচ্ছে মেন যে খেলার ভিডিও, সেটা দেখতে হলে তোমাদেরকে অঙ্কনের চ্যানেলে যেতে হবে, নিচে লিংক দিয়ে রাখছি, গিয়ে দেখে আসতে, মানে গিয়ে ভিডিওটা দেখে আসো। এত পরিমাণে হাসি হয়েছে গাইস, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। যাই হোক, কি গিফট পেলাম পরবর্তীকালে দেখো, ভিডিওটা পুরোটা দেখো। যে খেলাটা হলো সেই খেলাটা ফার্স্ট হয়েছে চয়ন, সেকেন্ড হয়েছে পূজা, থার্ড হয়েছি আমি। তৃতীয় খুলে দিয়েছে এখানে, দিদি কি করবে এবার, আমি এরকম এবারে ওই দেখ, তুই এইটা দিয়ে এখানে এটা খুলবি, এটা খাবার আসতে যেতে দেখ খুলে খুলে খেতে খেতে যাবি, গলাতে ঝুলবে। এবারে ফার্স্ট প্রাইজ খুলে দেখাবে আমাদের চয়ন, মিসেস মিসেস চয়ন, মিসেস কোথায় রে, এই আমাদের ওয়াল মিস্টার, আমাদের আধখানা ব্যাটারি এবার এসেছে, দুদিন পর দিঘা যাবে নানির হুকুলে। এটা কেসি মানে ছাতা রে, ও গিসা ভরসা, ছাতাই ভরসা কি লাগবে, এই টাইমে একটা গানি চলবে খালি, দিদি বানানটা বলো তো, দেখো এই গিফটটা হচ্ছে আমি আমার মায়ের হাতে তুলে দিচ্ছি, এরাও ধরো ভালো হয়েছে, আমি এটা এরকম ঝুলিয়ে নিয়ে যাবো, এই বয়সে টিভির বক্স পেয়ে কি তোমাকে এটা মানাবে, ওই তুই যে
আরে বলতে হয়, মেন ব্যাপার হচ্ছে ওই দিনের খেলার ভিডিওটা এতদূরই ছিল, আর বেশি বড় করিনি ভিডিওটা। আর মেন ভিডিও তোমরা অঙ্কনের চ্যানেলে গিয়ে বারবার বলছি গিয়ে দেখে আসো, যথেষ্ট হাসির ভিডিওটা হয়েছে। আর আজকে মানে এত পরিমাণে গরম, গরমের জন্য আমি ঠিকমতো করে ভিডিও বানাতে পারছি নি, অনেকদিন পরপর ভিডিও দিচ্ছি। আর যাই হোক, এখন ঘড়ির কাঁটা হচ্ছে 6:35 বলো তো, হ্যাঁ 6:35। এই যে ভলিউম নিয়ে যাচ্ছি, আমার মায়ের এই ঘাড়ের এখানটা লেগে গেছে, ওখানটা একটু দেবো সেই জন্য। আর চলো যাই উপরে দেখি মা কি করছে। কি হয়েছে ঘাড়ে এখানটা, কি হয়েছে এখানে? শুয়ে শুয়ে ওই উল্টো পাল্টা শোয়া হয়েছে বলো মা, এখানটা একটু লাগিয়ে দেবো ভলিউম। ভলিউমটা দিতে এখানটা, এখানটা ভলিউমটা দিলেই নোংরা ওঠে বলো, সেই তোমার জায়গাটা নোংরা থাক আর নাই থাক। যাই হোক, এই পাখার তলাটাতে একটু শান্তি, তারপরে সব জায়গায় গরম হচ্ছিল, প্রচুর গরম পড়েছে প্রচুর। হ্যাঁ কিনেছি তো আমি, আমার হাতে সেই চোট হয়েছিল জবে, কি জানি ভুলে গেছি। যাই হোক, আমি ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর অনেকদিন পরপর ভিডিও যাচ্ছি, আমি বেঁচে আছি গরমের মধ্যেও। যাই হোক, কিছু একটা দোয়া করে দিও আমার নামে, পাই পরের ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি।